শব্দ একবার উচ্চারণ করলেই যারা রোগা আছেন তাদের স্বাস্থ্য ভালো হবে, যাদের শরীর প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড ক্ষীণ হয়ে যাচ্ছেন, শরীরে তেজ থাকে না, জ্যোতি থাকে না, শরীরে দুর্বলতা থাকে, শক্তি থাকে না, তাদের দেহে বজ্রের মতো শক্তি চলে আসবে, হনুমানের মতো শক্তি চলে আসবে এবং তাদের ধীরে ধীরে শরীর হৃষ্টপুষ্ট হয়ে উঠবে। বন্ধুরা, আজকের জীবনে রুগ্নতা কিন্তু একটা প্রচণ্ড সংশয় হয়ে দাঁড়িয়েছে। রুগ্নতার জন্য অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, যাদের কিন্তু অনেক ট্রোলের শিকার হতে হয়। রাস্তাঘাটে বেরোলে সবাই বাঁকা চোখে দেখে, ইস এই মানুষটা কতটা রোগা, ইস কী রোগা রোগা হাত পা, কী রোগা দেখতে, এই মানুষটাকে একদম পছন্দ হয় না কারো। তো এইরকম ট্রোলের শিকার আপনারা হন যারা প্রচণ্ড রোগা হন। তো আজকের ভিডিওতে এমন একটি শক্তিশালী মন্ত্র আমি শেয়ার করব, এই মন্ত্র আপনি যদি প্রতিদিন উচ্চারণ করতে পারেন অটোমেটিক্যালি আপনি দেখবেন আপনার যে রুগ্নতা আছে সেটা কিন্তু নাশ হতে শুরু করবে এবং আস্তে 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 আপনি কিন্তু আপনার যে স্বাভাবিক ওজন আছে সেটা ফিরে পাবেন। শুধু তাই নয়, এই মন্ত্র প্রতিদিন উচ্চারণ করলে আপনার যে মুখের জ্যোতি আছে সেটাও বাড়তে শুরু করবে, আপনার ওজন বাড়তে শুরু করবে, আপনার শরীরের শক্তি বাড়তে শুরু করবে, তেজ বাড়তে শুরু করবে, কর্মক্ষমতা বাড়তে শুরু করবে, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বাড়তে শুরু করবে এবং সবাই আপনাকে পছন্দ করতে শুরু করবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন, যারা বিশ্বাস করেন যে মন্ত্রের মধ্যে শক্তি আছে, যারা বিশ্বাস করেন যে মন্ত্র জপ করলে ঈশ্বরীয় শক্তি পাওয়া যায় এবং ঈশ্বরের আশীর্বাদে জীবনের সমস্ত কিছু সম্ভব, তো তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে ভিডিও কমেন্ট বক্সে আপনার নিজের ইষ্ট দেবতা বা দেবীর নাম অবশ্যই কমেন্ট করে জানান। তো যে মন্ত্রটা বলছি, মন্ত্রটা প্রচণ্ড শক্তিশালী এবং প্রমাণিত মন্ত্র। এই মন্ত্র আপনাকে জপ করার আগে কিছু বিধিনিষেধ আপনাকে পালন করতে হবে। বিধিনিষেধ কি? খুব সিম্পল ব্যাপার। প্রথম যে বিধিনিষেধ সেটা হলো বিশ্বাস। আপনি এই মন্ত্র যখন জপ করবেন আপনার বিশ্বাসের মধ্যে যেন 1%ও ডিলে ভাব বা কামিনেস না থাকে। বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে শ্রদ্ধার সাথে এই মন্ত্র আপনি যদি জপ করেন তো রেজাল্ট 100% গ্যারান্টেড আপনি পাবেনই পাবেন। মন্ত্রটা দিচ্ছি, মন্ত্রটা লিখে নিন। মন্ত্রটা হলো ওম হিলিং বজ্র যোগিন্যই সাহা। ইয়েস বন্ধুরা, ওম হিলিং বজ্র যোগিন্যই সাহা। মন্ত্রটা আমি নিচে লিখে দিচ্ছি, আপনারা লিখে নিন। এই মন্ত্রটা জপ করার বেশ কিছু নিয়ম আছে, নিয়মটা আপনারা মাথায় রাখবেন। এই মন্ত্র প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে আপনি হনুমানজির মূর্তির সামনে 108 বার এই মন্ত্র আপনি জপ করবেন এবং যখন মন্ত্র জপ করবেন মনে মনে কল্পনা করতে হবে যে স্বয়ং হনুমানজি আশীর্বাদ করছেন এবং সেই আশীর্বাদের রশ্মি আপনার শরীরে পড়ছে এবং আপনার শরীরের সমস্ত কোষগুলো ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। বন্ধুরা, এই মন্ত্র আপনি ডেলি 108 বার জপ করে যান এবং সাথে সাথে প্রচেষ্টা চালিয়ে যান। যারা প্রচণ্ড রুগ্ন, যাদের শরীরে কোনো তেজ নেই, জ্যোতি নেই, যাদের মধ্যে কোনো শক্তি নেই, যারা সমস্ত জায়গায় ভয়ে ভয়ে থাকে, সমস্ত ভয় দূর হবে, সমস্ত দুর্বলতা দূর হবে, সমস্ত ধরনের অসুবিধা বাধা বিপত্তি কাটবে এবং জীবনে ধীরে ধীরে তারা কিন্তু সফল হতে শুরু করবে। এই মন্ত্র প্রতিদিন আপনি যদি জপ করতে পারেন, অন্তত সকালে বা বিকালে 108 বার আপনি যদি জপ করতে পারেন, আপনার যে শরীর সেটা বজ্রের মতো মজবুত হয় এটা মনে করা হয়। তো এই মন্ত্র যারা দুর্বল আছেন তারা অবশ্যই প্রয়োগ করুন, করে আপনার শরীরে যে দুর্বলতাটা সেটাকে দূর করুন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু, পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।